আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি। বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে চাকরির রিসেন্টলি একটা চাকরির বিজ্ঞপ্তি দিয়েছে, আপনারা সবাই জানেন। আমরা এই বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোকপাত করব। আজকে আমাদের চ্যানেলে আপনাদের জন্য পুলিশ কনস্টেবলের যে নিয়োগটা দিয়েছে, এটা নিয়ে বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এখানে পুলিশ কনস্টেবল আবেদন শুরু হচ্ছে 2 ডিসেম্বর 2022 এবং শেষ তারিখ হচ্ছে 28 ডিসেম্বর 2022। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব যে আসলে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বা কোন কোন পদে লোক নেবে। ট্রেনিং রিক্রুট কনস্টেবল টিআরসি পদে নিয়োগের লক্ষ্যে জেলাভিত্তিক শূন্য পদের বিবরণ বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। প্রার্থীর যোগ্যতা হচ্ছে আপনার 18 থেকে 20 বছরের মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। যে সকল প্রার্থীর বয়স 28 ডিসেম্বর 2022 তারিখে বর্ণিত মধ্য বয়স সীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। তবে 25 মার্চ 2020 তারিখে যারা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত হবে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 থাকতে হবে, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, অবশ্যই অবিবাহিত হতে হবে, তালাকপ্রাপ্ত হবে না। এখানে একটা জিনিস বলে রাখি, ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে। উচ্চতা সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 6 ইঞ্চি যেটা সবসময় থাকে। নৃগোষ্ঠী বা মুক্তিযোদ্ধার সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি প্রযোজ্য। নারী প্রার্থী সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা মুক্তিযোদ্ধার সন্তানের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি। বুকের মাপ সাধারণ অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থা 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। এখানে নারীর ক্ষেত্রে দেওয়া আছে, যারা যে সমস্ত মেয়েরা আবেদন করবেন তাদের ক্ষেত্রে এখানে দেওয়া আছে 5 ফুট 4 ইঞ্চি এবং নৃগোষ্ঠী বা মুক্তিযোদ্ধা কোটার যারা অ্যাপ্লাই করবেন তাদের জন্য 5 ফুট 2 ইঞ্চি। ওজন হচ্ছে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারী পুরুষের সমান। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে নারীর, পুরুষ দুজন সমান। আবেদন করবেন যেভাবে, আপনার www.police.telecom.bd তে লগ ইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্যে উক্ত লিঙ্কে একটা লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশন বক্সে, আপনারা সেখান থেকে আবেদন করতে পারবেন। সেখান থেকে আপনারা দেখে নেবেন সব কিছু। আবেদনের সময় হচ্ছে 2 ডিসেম্বর 2022 থেকে 28 ডিসেম্বর 2022 পর্যন্ত রাত 11টা মানে 12টা পর্যন্ত। আবেদন ফর্ম পূরণ করার অব্যবহিত পরে যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবেন। উক্ত ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিতে হবে। প্রিপেড টেলিটক প্রিপেইডে 40 টাকা সার্ভিস চার্জ বাবদ অফারের যোগ্য জমা দিতে হবে। প্রার্থীর স্বাক্ষরের আপনার মাপটা হচ্ছে 30x80 পিক্সেল ও রঙিন ছবি হচ্ছে দৈর্ঘ্য 300x300 পিক্সেল। স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। অনলাইন আবেদনপত্র পূরণ করতে সকল তথ্য পরবর্তী সকল কাজ যেমন ব্যবহার হবে বিদায়। অনলাইন আবেদন সাবমিট করার আগে আপনারা সব কিছু দেখে নেবেন, কারণ একবার আবেদন সাবমিট হয়ে গেলে পরে আর কারেকশন করার কোনো ওয়ে থাকে না। দ্বিতীয় ধাপ দেওয়া আছে, প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন প্রিপেইড টেলিটক সিম থেকে 2টি SMS করতে হবে। একটি হচ্ছে প্রথম SMS যেটা করবেন সেটা হচ্ছে টেলিটক সিম দিয়ে TRC স্পেস ইউজার আইডি লিখে 16222 এ নাম্বার সেন্ড করতে হবে। তারপর একটা রিপ্লাই আসবে, আপনার পিন নাম্বার আসবে, পিন নাম্বারটা আপনি দ্বিতীয় যে SMSটা পাঠাবেন সেখানে লিখবেন TRC স্পেস ইএস স্পেস, আপনার যে পিন নাম্বারটা আসবে রিপ্লে তো ওই পিন নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে সেন্ড করে দেবেন, তারপর কংগ্রাচুলেশন দিবে। এখন নির্বাচন পদ্ধতি, আমি সম্ভবত এর আগের একটা ভিডিওতে আপনাদের জানিয়েছি যে আসলে পুলিশের ক্ষেত্রে নির্বাচন পদ্ধতি কীরকম হয়, কী কী ধাপ অতিক্রম করতে হয় সব কিছু আপনাদের এর আগের ইয়েতে জানিয়ে দিয়েছি। ভিডিওটা একটু কষ্ট করে দেখে নেবেন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন যে আসলে তাদের
চূড়ান্ত প্রশিক্ষণের ক্ষেত্রে কি করণীয়? এখানে আপনার প্রয়োজনীয় সনদ সময়ের বিবরণ আমি এর আগেও আরেকটা ভিডিও দিয়েছিলাম যে কি কি আপনার কাগজপত্র লাগে, তারপর আবার বলে দিচ্ছি। এখানে অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডোর টেস্ট, অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল ইন্ডোর টেস্ট এর ডাউনলোডের প্রিন্ট কপি দুই কপি নিতে হবে। শিক্ষাগত প্রত্যেকটা যে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র নিতে হবে, সাময়িক বা মূল সনদপত্র নিতে হবে, চারিত্রিক সনদপত্র নিতে হবে, নাগরিকত্ব সনদপত্র নিতে হবে, অভিভাবকের সম্মতিপত্র, জাতীয় পরিচয়পত্র, ছবি নিতে হবে তিন কপি। মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে প্রমাণক মুক্তিযোদ্ধার লাল মুক্তিপাত্র থাকলে লাল মুক্তিপাত্রের নাম্বার নিতে হবে, মুক্তিযোদ্ধার সত্যায়িত অনুলিপি নিতে হবে, মুক্তিযোদ্ধার নাম ভারতীয় তালিকা থাকলে ভারতীয় তালিকার সত্যায়িত অনুলিপি, মুক্তিযোদ্ধার নামে জারিকৃত গেজেটের মূল কপি নিতে হবে। মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য যা সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের সন্তানদের ক্ষেত্রে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট নিকট সম্পাদিত এফিডেভিট অথবা বিজ্ঞ আদালত কর্তৃক প্রদত্ত সাকসেশন সার্টিফিকেট এবং প্রার্থী যে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্রকন্যার ওরজার পুত্রকন্যা এবং এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশনের মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য কর্তৃত্ব প্রদত্ত সত্যানপত্রের মূল কপি নিতে হবে। যারা পুলিশের পোষ্যকরাই করবেন, কনস্টেবল হতে সর্বোচ্চ সাব ইন্সপেক্টর, সার্জেন্ট, টিএসআই পদমর্যাদায় পুলিশ কর্মকর্তার সন্তান গণের প্রার্থীদার পথের ক্ষেত্রে পিতামাতা পদবী সব কিছু দিয়ে আপনারা তার পুরো ডিটেলস লিখে একটা প্রত্যয়নপত্র নেবেন। আনসার বিডিপি কোটায় যারা করবেন তারা হচ্ছে আনসার বিডিপি কোটা প্রার্থী ক্ষেত্রে 70 দিন মেয়াদী মৌলিক প্রশিক্ষণের অংশগ্রহণ সনদপত্র মূল কপি নিতে হবে। এছাড়া এতিম কোটা আছে, ক্ষুদ্র নিগোষ্ঠী কোটা আছে, চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র আছে। প্রশিক্ষণটা হবে পুলিশ হেডকোয়ার্টারে 6 মাসব্যাপী। প্রশিক্ষণ চলাকালীন আপনারা যে সুযোগ সুবিধা পাবেন সেটা হচ্ছে ট্রেনিং রিক্রুইট কনস্টেবল টিআরসি প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণকালে বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা খাওয়ার সুবিধা পাবেন। পুলিশের চাকরি বেতন যদি এভাবে বলা হয় না কখনো, তারপর এখানে তারা বিজ্ঞপ্তিতে যে এটা দিয়েছে সেটা সাফল্যের সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রার্থীদের 2015 সালের জাতীয় স্কেল 17 গ্রেড অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা দেওয়া হবে আর কি। সাধারণ নির্দেশাবলী এখানে দেওয়া আছে, আপনারা যারা এই সার্কুলারটা দেখবেন তারা অবশ্যই বুঝবেন যে আসলে কী কী দেওয়া আছে এখানে আর কোন জেলার কবে মাঠ সেটাও দেওয়া আছে। আপনারা আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের ডাউনলোডের একটা লিঙ্ক দেবো, আপনারা ইচ্ছা করলে লিঙ্কটা ডাউনলোড করে আপনারা সব কিছু দেখতে পারেন যে কোন জেলায় কত তারিখে কী পরীক্ষা, লিখিত পরীক্ষা বা মনস্তাত্ত্বিক পরীক্ষা, শারীরিক পরীক্ষা সব কিছু আপনারা ওখানে দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের আপনাদের জন্য চাকরি বিজ্ঞপ্তি। আমরা চাই যে প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হতে। তো আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।